नमस्कार स्काई फार्मिंग নিয়ে আবার কিছু কথা বলতে এসেছি। তো আপনারা স্কাই ফার্মিং করবেন আর আপনার বাড়িতে আপেল গাছ থাকবে না, এটা হতে পারে না। বাড়িতে অবশ্যই আপেল গাছ লাগান। পশ্চিমবঙ্গের আবহাওয়াতে আপেল গাছ অবশ্যই হবে, তবে আপেল গাছ কেনার ক্ষেত্রে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। কোন ভ্যারাইটি আপনি কিনছেন তার উপরেতে নির্ভর করবে আপেলের ফুল। অনেকে আপেলের ফুল দেখেছেন কিন্তু পশ্চিমবঙ্গেতে আজকে যে ভিডিওটা আমি করতে এসেছি যে আপনাদের একদম স্কাই ফার্মিংয়েতে আপেলের ফুল দেখাবো। প্রথমে আপনাদের দেখাই আপেলের ফুল, তারপর আমরা বিভিন্ন ভ্যারাইটিতে যাব কোন ভ্যারাইটিতে ফুল আসতে পারে। এই দেখুন আমরা দেখতে পাচ্ছি এটা একটা আপেল গাছ, এদিকে একটা আপেল গাছ পুরো দেখতে পাচ্ছি আমরা, এবং এই যে আপেলের ফুল কিন্তু এখানে ফুটেছে, গোলাপি রঙের কিন্তু ফুল ফুটেছে, এবং একটা জায়গাতে থোকাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানেতে কিন্তু আজকেই ফুলটা ফুটেছে বোঝা যাচ্ছে। বাকিগুলো এখনও বাকি আছে, একটা ফুটেছে। আপনি যদি এই ডালটা দেখেন সেক্ষেত্রেও কিন্তু প্রতি এই ডালটাতে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখানেতে কিন্তু আপেলের ফুল ফুটেছে। এই ডালটাতেও কিন্তু ফুল কুড়িয়ে এসেছে এখানেতে, আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে তো কুড়ি এসেছে। এই ডালটাতেও কিন্তু কুড়ি আসবে, এখনও সময় আছে, এই ডালটাতে কুড়ি আসবে, এবং মূল ডালটাতেও কিন্তু কুড়ি আসবে, এখানেতেও কিন্তু কুড়ি আসবে। এবং সবথেকে বড় কথা, এই যে ডালগুলো যেগুলো আছে এগুলোতে সবেতেই কিন্তু কুড়ি কিন্তু আসবে, এগুলোতেও কিন্তু সব কুড়ি আসবে। এবারে আপনাদের আপেল গাছের ভ্যারাইটি বা জাত নিয়ে একটুখানি কথা বলি। যখনই আপেল গাছ আপনারা কিনবেন দেখে নেবেন সেটা টেম্পারেট ভ্যারাইটি না ট্রপিক্যাল ভ্যারাইটি। যদি ট্রপিক্যাল ভ্যারাইটি হয় আপেল গাছের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে চিলিং টেম্পারেচার, ছ থেকে সাত ডিগ্রি টেম্পারেচার লাগে একশো ঘন্টা। ট্রপিক্যাল ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু এই একশো ঘন্টা হলেই ফুল আসবে। আজকে আমার যে ভিডিওটা হচ্ছে, আমার এই জায়গাটার নাম হচ্ছে চোপড়া, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরেতে ছয় থেকে সাত ডিগ্রি টেম্পারেচার কিন্তু রাত্রিবেলা নেমে যায়, এবং সেটা যদি এক ঘন্টা করে হয় অর্থাৎ আমি যদি পাঁচ ঘন্টা করেও পাই, কুড়ি দিন যদি হয়ে যায় রাত্রিবেলা, তাহলেই কিন্তু এই গাছেতে কিন্তু ফুল আসবে। তো আপনি পুরুলিয়া জেলাতেও আপনি পাবেন, এবং কুচবিহারেতেও আপনি পাবেন, এবং এবছরের খবর আপনাদের বলছি দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু আপেল গাছের ফুল এসেছে। সুতরাং এই ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু ফুল আসবেই আসবে। কোন কোন ভ্যারাইটিতে ফুল আসতে পারে সেই ভ্যারাইটিগুলো কি না, একটা হচ্ছে আন্না, একটা হচ্ছে গোল্ডেন ডরসেট, ট্রপিক সুইটস, HRM 99। এই যে ভ্যারাইটি দেখছেন এই ভ্যারাইটিটা হচ্ছে আন্না জাতের ভ্যারাইটি। তবে আপনারা যখন আপেল গাছ লাগাবেন অবশ্যই দুটো করে লাগাবেন, এবং এই একটা গাছ লাগানোর একটা ইতিহাসও আছে। আমার নার্সারি থেকে প্রায় দু হাজার চারা বিক্রি করেছি এই বছর তার আগের বছরেতে, এবং একটি মাত্র গাছ ছিল যে গাছটি কিন্তু একেবারে কেউ কেনেনি। সেই গাছটাকে কী করবো, বিক্রি হচ্ছে না, তখন কিন্তু এই গাছটাকে আমরা এরকম নিয়ে আসি, নিয়ে এসে টবেতে লাগাই। এবং আজকে দেখতে পাচ্ছেন এই গাছটার চেহারা, গাছকে খাবার দিলে যত্ন করলে গাছ অবশ্যই কিন্তু ভালো হবে। এবং মাথার মধ্যে রাখবেন যে আপেল গাছ আপনি যখনই করবেন স্কাই ফার্মিংয়ের ক্ষেত্রে টবেতেই লাগান, জলটা কিন্তু আপনাকে ঠিক প্রতিদিন কিন্তু দিতে হবে, এবং বর্ষাকালেতে কিন্তু জলটা মেপে মেপে দিতে লাগবে, কারণ বেশি জল দিলে কিন্তু গাছ মরে যাবে। এবং খাবারের ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব চিন্তাভাবনা করে দিতে লাগবে যে গাছ যেন নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই তিনটে জিনিস অবশ্যই পায়। আপনি দশ ছাব্বিশ দিলে সেখান থেকে অবশ্যই পেয়ে যাবেন দু চামচ করে প্রতিটা গাছেতে, যখন ছোটো থাকবে এক বছরের গাছ প্রতিটা গাছেতে দু চামচ করে আপনি দশ ছাব্বিশ দিলেন, ওর সাথে একটুখানি নিম খোল দিলেন, একটুখানি সর্ষে খোল দিলেন, মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার হাফ চামচ আপনি দিলেন, এইভাবে কিন্তু আপনাকে দিতে লাগবে। আর স্প্রে কিন্তু আপনাকে শিডিউল কিন্তু করে যেতেই হবে, পনেরো দিন বা কুড়ি দিন পর পর একটা ফাঞ্জিসাইড এবং একটা ইনসেক্টিসাইডের স্প্রে, যেগুলো রস চুষে খায় সেই ধরনের পোকার ক্ষেত্রে কিন্তু আপনাদের স্প্রেটা করতে হবে। তবে আমি এখানেতে যেটা করেছি সেখানেতে ইয়েলো স্টিকি স্ট্র্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, ইয়েলো স্টিকি স্ট্র্যাপের জন্য কিন্তু আমরা এখানেতে লাগিয়ে দিয়েছি। এবং আপনারা এখানেতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কীরকম পোকা কিন্তু এখানেতে আটকে গেছে, অনেক পোকা কিন্তু এখানেতে মারা গেছে। তো আপনারাও আপেল স্কাই ফার্মিংয়েতে নিজেদের ছাদেতে বা বাড়ির বারান্দাতে যেখানেতে রোদ আসে সেখানেতে আপনারা করুন, এরকম ফুল আনুন, এবং আপনাদের কিন্তু তখন যখনই দেখবেন আপেল গাছে ফুল হচ্ছে আপনাদের মনটা কিন্তু আনন্দে ভরে যাবে। পরবর্তীতে আমরা আবার আসবো, আপেল গাছে যখন ফল আসবে তখন কিন্তু আমরা কিন্তু আবার আপনাদের সামনে আসবো।
আর একটা কথা, আপনারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, অনুগ্রহ করে আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করুন, আমিও এনার্জি পাবো। নমস্কার। We'll be right back.